আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা বিশ্ব সংবাদে আপনাদের সাথে আছি রওশন কবির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জমজমাট নির্বাচনী প্রচার জয়ের ব্যাপারে আশাবাদী আতিক ও তাবিদ আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় তাপস ইশরাকের সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে জানা যাবে কাল বিএনপির গণজোয়ারকে দিবাস্বপ্ন আখ্যা দিলেন ওবায়দুল কাদের দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে সিটি নির্বাচন সুষ্ঠু না হলে কমিশন ও সরকারকে ছাড়বে না জনগণ হুঁশিয়ারি বিএনপি নেতাদের টঙ্গীর তুরাগ তীরে হেদায়তের বয়ানের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ চারজন সহ এ পর্যন্ত সাত মুসল্লির মৃত্যু কাল আখেরি মোনাজাত দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নির্বাচিত হতে পারলে বিশ্বের উন্নত শহরগুলোর আদলে ঢাকাকে গড়ে তুলবেন জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দলীয় নেতাকর্মীদের নিয়ে যাত্রাবাড়িতে নবম দিনের প্রচারণা শুরু করেন তিনি হেঁটে হেঁটে অলিগলিতে ভোটারদের কাছে নৌকায় ভোট চান তাপস পরে এক পথসভায় তিনি বলেন ঢাকা শহরকে সুন্দর সচল করা হবে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করা হবে যানজট নিরসন করে বিশ্বের অন্য আধুনিক শহরের আদলে এই শহরকে গড়ে তোলা হবে ঢাকা সহ সারা দেশে যে উন্নয়ন হচ্ছে তা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রয়োজন বলে জানান তাপস এদিকে গণতন্ত্র ফিরিয়ে আনতে ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে 30 তারিখ কেন্দ্রে গিয়ে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন তিনি বলেছেন জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো অপকৌশলী কাজে আসবে না বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকালে সদরঘাটের পাটুয়াটুলিতে দিনের প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন এ সময় তিনি ধানের শীষের জন্য ভোট চান এক পথসভায় তিনি বলেন বিশ্বের সবচেয়ে দূষিত নগরী ঢাকা এখানকার রাস্তাঘাট নোংরা বায়ু পানি সব দূষিত ফুটপাত নেই সুয়ারেজ সিস্টেম নেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে বর্তমান সরকারের পাশাপাশি এখানকার মেয়রও জনগণের ভোটে নির্বাচিত না যে কারণে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই মুজিব বর্ষে নৌকার পক্ষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম কচুক্ষেত এলাকা থেকে নবম দিনের প্রচার শুরু করে তিনি কথা বলেন ভালো সাড়া পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি ভোটের দিন সবাইকে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান বলেন নির্বাচিত হলে যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে নাগরিক সুবিধা নিশ্চিতে একটি অ্যাপস চালু করার অঙ্গীকার করেন আতিক গত কয়েক বছরে রাজধানীর অনেক উন্নয়ন হয়েছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন আগামীতেও এটা অব্যাহত থাকবে ইভিএম নিয়ে নির্বাচন কমিশনারের বক্তব্যে জাল ভোটের সংখ্যা বেড়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ হাওয়াল রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট থেকে নবম দিনের প্রচার শুরুর সময় তিনি একথা বলেন নবম দিনে খিলগাঁওয়ের তালতলা মার্কেট থেকে প্রচারণা শুরুর পর তাবিথ হাওয়াল জনসংযোগ করেন মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ পূর্ব হাজিপাড়া বনশ্রী রামপুরা সহ আশপাশের এলাকায় এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার সাথে ছিলেন তাবিথ হাওয়াল বলেন জনগণ থেকে যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে শতভাগ বিজয় সুনিশ্চিত নির্বাচন কমিশনকে আরও নিরপেক্ষ বলিষ্ঠ ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি ঢাকার দুই সিটিতে নির্বাচনের তারিখ পরিবর্তন হবে কি না তা আগামীকাল জানা যাবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন পূজার দিনে নির্বাচন দেয়ায় অনেকেই ক্ষুব্ধ হয়েছেন এর প্রতিবাদে শিক্ষার্থীরা অনশন করছেন জানিয়ে তিনি আরও বলেন নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করলে তাতে আপত্তি করবে না আওয়ামী লীগ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন পূজার দিনে সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণায় সংক্ষুব্ধ হয়েছেন অনেকেই তিনি দাবি করেন দুই সিটিতেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী জয়লাভ করবে পর্যায় নিশ্চিত জেনে বিএনপি ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সত্য কথা লেখায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ দশজনকে হত্যা মামলায় জড়ানো হয়েছে শাসক গোষ্ঠী সচেতনভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে বলে জানান তিনি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামানের স্মরণসভায় তিনি কথা বলেন
সভায় আলোচকরা জানান, চিন্তা চেতনা নৈতিক মূল্যবোধ ও দেশ গঠনে তালুকদার মনিরুজ্জামানের অবদান কোনোভাবে ভোলার নয়। সভায় বিএনপি মহাসচিব বলেন, দেশের এই পরিস্থিতিতে মানুষের মৌলিক অধিকারটুকুও নেই। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সিটি নির্বাচনের দিকে মানুষ তাকিয়ে আছে, তাই নাগরিকদের ভোট দেওয়ার নিশ্চয়তা দিতে হবে সরকারকে। 19 জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 84তম জন্মবার্ষিকী পালনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন। টঙ্গীর তুরাগ তীরে হেদায়েতের বয়ানের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ অনুসারীদের এই ইজতেমায় যোগ দিয়েছেন দেশ বিদেশের মুসল্লিরা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। ইজতেমায় আজ 4 মুসল্লির মৃত্যু হয়েছে। দ্বিতীয় পর্বে এ পর্যন্ত মারা গেছেন 7 জন। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। ইমান আমল চরিত্র গঠন ও হেদায়েতের বয়ান চলছে টঙ্গীর তুরাগ তীরে। 57তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে বাদ ফজর উর্দুতে বয়ান করেন ভারতের মাওলানা মুরসালিন। বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মুফতি আজিমুদ্দিন। হেদায়েতের কথাবার্তা হইতেছে, বক্তব্য হইতেছে, এই আমরা শুনার জন্য আসছি। সবাই যাতে আল্লাহর রাস্তা বাইরে পড়তে পারে, এই জন্য একমাত্র আমাদের উদ্দেশ্য। নিজে কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচায় এবং সমস্ত উম্মত কীভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচে এবং দুনিয়াতে যত আনেওয়ালা উম্মত আসে সবাইকে বাঁচানোর ফিকির করা। আল্লাহর সন্তুষ্টি আর পাপমোচনের আশায় ইজতেমায় অংশ নিয়েছেন দেশ বিদেশের মুসল্লিরা। এত বড় জামাতে শরিক হতে পারাকে সৌভাগ্যের মনে করছেন তারা। শুধু এই 3 দিন সময় কাটানোই আমাদের উদ্দেশ্য না, যাতে এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করি যে আল্লাহ আমাকে এখান থেকে আল্লাহর রাস্তায় বের হইতে হবে। আমাদের পরবর্তী কার্যক্রম হবে, আমরা দাওয়াতে তাকলিমে যাব, মসজিদে মসজিদে 3 দিন করে লাগাবো। রবিবার আখেরি মোনাজাতের জন্য মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে পুলিশ। আখেরি মোনাজাত উপলক্ষে আমরা ভোর 4টা থেকে প্রধান সড়কগুলো বন্ধ করে দেব। মোনাজাতে যেন ধর্মপ্রাণ মুসল্লিরা আসতে পারেন, অংশগ্রহণ করতে পারেন, তাদের সুযোগ করে দেব এবং মুসল্লিরা এই মাঠ ছেড়ে যাওয়া পর্যন্ত আমাদের এই ডাইভারশনগুলো থাকবে। আখেরি মোনাজাতের পর নিজ নিজ গন্তব্যে বেরিয়ে পড়বেন মুসল্লিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। নিজের বিয়ের দাওয়াত দিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন যশোর আদ্দিন হাসপাতালের চিকিৎসক ডাক্তার তনিমা ইয়াসমিন পিয়াসা সহ একই পরিবার 3 জন। এ সময় আহত হয়েছে শিশু সহ 2 জন। রাত 2টায় যশোর শহরের বিমান অফিস মোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হল যশোর আদ্দিন হাসপাতালের চিকিৎসক ডাক্তার তনিমা ইয়াসমিন পিয়াসা, তার বোন তানজিলা ইয়াসমিন ইয়াসা ও তাদের প্রতিবেশী তিথি। পুলিশ জানায়, 23 জানুয়ারি নিজের বিয়ের দাওয়াত দিয়ে ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা আরোহীদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে গোপালগঞ্জের ভেন্নাবাড়িতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় 2 নারী নিহত হয়েছে। অন্যদিকে কক্সবাজারের রামুতে বনভোজনে বাস খাদে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ গুরুতর আহত হয়েছেন 40 জন পর্যটক। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ায় পদ্মার প্রায় 10টি স্পটে বালু হরিলুট চলছে। প্রতিদিন তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু। বছরে কয়েক হাজার কোটি টাকার লেনদেন এবং টোলের নামে কোটি টাকা যাচ্ছে চাঁদাবাজদের পকেটে, কিন্তু বঞ্চিত হচ্ছে রাজস্ব বিভাগ। রাজস্ব কর্মকর্তারা বলছেন, আইনি জটিলতায় 10 বছর ধরে জেলার 21টি বালু মহাল ইজারা দেওয়া সম্ভব হচ্ছে না। কুষ্টিয়া থেকে হাসান আলীর 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ। কুষ্টিয়ার বালির গুণমানের খ্যাতি দেশ জুড়ে। জেলার ভেড়ামারা, 12 মাইল এবং রানাখড়িয়া তালবাড়িয়া বালিঘাটের পদ্মা নদী থেকেই প্রতিদিন প্রায় 5 লাখ ঘনফুট বালি তোলা হচ্ছে, যা সরবরাহ করা হয় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 20 জেলায়। ব্যবসায়ীরা বলছেন, ঘাট মালিকদের টোল দিয়েই ব্যবসা করছেন তারা। আমার এই নদী মনে করেন আমার ঢাকা, এই নদীর থেকে যেখান থেকে বালি উঠুক বা আমার নদীর পানির উপর দিয়ে একটা জিনিস যাক, আমাকে টাকা দেওয়া লাগবে। নদী তো সরকারের জিনিস নেব, সরকারের টাকা দেবো, আমার একটা সমস্যা হবে, আমরা সরকারের কাছে আবেদন করবো যে এই সমস্যা আমাদের আছে। আমার একটা স্লিপ দেয় না, 25,000 টাকা অ্যাক্টিভে নেয়, আমার একটা স্লিপ দেয় না। স্লিপ স্যার বলে গেছে স্লিপ দেওয়া যাবে না। এটা হলো সরকারি ডাকের ঘাট, এখানে ডিসি সাহেব আছে বা কেউ সাহেব আছে, আমরা দেখো না, এই গেলে তারা আমাদের সহযোগিতা করে। এখন তো বিভিন্ন আপনার কাছে কেনা হয়, কোনো বন্ধ থাকে না।
টোলের নামে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। ম্যানেজ করেই সবকিছু হচ্ছে বলে দাবি প্রভাবশালীদের। আমরা প্রতি বছর এখানে 4 কোটি থেকে 3.5 কোটি টাকা আমরা রাজস্ব দিই। কোন খাত থেকে? এই বালির ঘাট থেকে, বালিমহল থেকে। সব সংগ্রহ করতে বাংলাদেশ নির্বাহী ক্ষমতা যারা অন্যদিকে প্রবাহিত করে তাদের সাথে পারা যায় না, নিজেরা নেওয়ার জন্য। আইনি জটিলতায় 2008 সালের পর থেকে বৈধ প্রক্রিয়ায় কুষ্টিয়ার 21টি বালিমহল ইজারা দিতে না পারায় প্রায় 200 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার। একটি মামলা নিষ্পত্তির পর্যায়ে গেলে আরেকবার নতুন মামলা অথবা সেটা এসটি ভ্যাকে স্ট্যাটাস কো নানাবিধ বিষয়ের কারণে এই ইয়েগুলা বালিমহলগুলো আসলে নিষ্কণ্টক করা সম্ভব হচ্ছে। বাংলাভিশন নিউজ ডেস্ক। উৎপাদিত ধানের ন্যায্য দাম না পাওয়ায় বোরো আবাদে দিন দিন আগ্রহ হারাচ্ছেন সুনামগঞ্জের চাষিরা। উৎপাদন খরচ না ওঠায় এর নেতিবাচক প্রভাব পড়ছে হাওরের তৃণমূল পর্যায়ের মানুষের জীবন জীবিকার উপর। অনেক জমি এখন পতিত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি থেকে উত্তরণে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপ গ্রহণের দাবি হাওরবাসীর। সুনামগঞ্জ জেলায় এবারও প্রায় 2 লাখ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। ফলন ঠিকমতো হলে 9,75,000 মেট্রিক টন চাল উৎপাদন হবে এখান থেকে। এদিকে মৌসুমের শুরুতেই মন প্রতি ধানের দাম ছিল 450 টাকা। বছরের এই সময়টাতে মন প্রতি 650 টাকায় ধান বিক্রি হচ্ছে। এর বিপরীতে 1 কেজি বীজ কিনতে কৃষককে ব্যয় করতে হচ্ছে 350 টাকা। কৃষকরা জানান, ধানের বীজ, সেচ ও ধান কাটা সহ সব হিসেব করলে বোরো ধান চাষ করে তাদের লাভবান হওয়ার কোনো সুযোগ থাকে না। ফলে ক্রমেই বোরো আবাদে উৎসাহ হারাচ্ছেন তারা। ধানের দর নাই দেখে তো আমরা এমন আছি, বিপদ আছি, ধানের নাই তো। কোন ধান বিচ্ছে আমার তো 460 টাকা, তাহলে কি আনবো? সেখানে সব কিছুর তুই বাড়তি একখানে জমি রাখতে 4,000 টাকা খরচ হয়। এরপরে এটার তাহলে সার, পানি, ধান কাটার মৌসুম শেষে সরকারের তরফ থেকে ন্যায্য দামে ধান চাল না কিনলে হাওরের অর্থনীতি ভেঙে পড়তে পারে বলে জানান হাওর আন্দোলন নেতা। যতগুলো ধান বিক্রি করব এটা 1,050 টাকা দামেই যেন আমরা বিক্রি করতে পারি, এই নিশ্চয়তা একটা গভর্নমেন্ট সরকার বাহাদুর যদি আমাদেরকে দেন কৃষকদেরকে, তাইলে কৃষকরা উপকৃত হবে। বর্তমানে যে অবস্থা চলতেছে, কৃষকরা যদি আগ্রহ হারিয়ে ফেলে তাইলে এই যে কৃষকের সন্তানরা বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে। বোরো চাষীদের সুবিধার জন্য বিশেষ প্রণোদন প্যাকেজের প্রয়োজন হলে সে বিষয়ে নজর দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। কৃষকের সহায়তার জন্য যদি বিশেষ কোনো প্রণোদন প্যাকেজের প্রয়োজন হয় আমরা প্রয়োজন সেটি সরকারের কাছে জানাব। সরকারের কাছে উৎপাদিত ধানের ন্যায্য দামের দাবি সুনামগঞ্জবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক। অপচয় না করে সঞ্চয় করো, সমাজ ও দেশকে সমৃদ্ধ করো, এই স্লোগানে জাতীয় সঞ্চয় সপ্তাহ পালন হয়েছে দেশের বিভিন্ন স্থানে। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক মোহাম্মদ শামসুজ্জামানের নেতৃত্বে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র্যালি বের করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। সঞ্চয় সপ্তাহ উপলক্ষে বগুড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে র্যালি বের করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিস ব্যুরোর আয়োজনে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে হয় আলোচনা সভা। এদিকে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে ঠাকুরগাঁও, জামালপুর, ঝিনাইদহ, নড়াইল ও নাটোরে। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম 8 আসনের উপনির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে নির্বাচনের কারচুপির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। বলেন, ইভিএম মহাপ্রতারণার নতুন পদ্ধতি, আওয়ামী লীগ প্রশাসন ও দলীয় সন্ত্রাসীদের ব্যবহার করে ডিজিটাল জালিয়াতি করে ভোট ডাকাতি করেছে বলেও অভিযোগ করেন তিনি। সরস্বতী পূজার দিন নির্বাচন না করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ। সকালে অশ্বিনী কুমার টাউন হলের সামনে সড়কে এ কর্মসূচিতে বক্তারা বলেন, পূজা আর ভোট একসাথে হতে পারে না।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা শরীফ খান হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে সমিতির চান্দিনা কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনে 72 ঘন্টার মধ্যে শরীফ খানের খুনিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন বক্তারা। দেশের বিভিন্ন জায়গায় নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পায়রা চত্বরে বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্যোগে এ কর্মসূচিতে বক্তারা ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কক্সবাজারের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়ন বিষয়ে আলোচনা সভা ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছে। শহীদ দৌলত ময়দানে সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। এতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 16 গুণীজনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। নোয়াখালী জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। জামালপুরে শীতবস্ত্র বিতরণ করেছে ভাসানী অনুসারী পরিষদ। সকালে সদর উপজেলার শাহবাজ ইউনিয়নের আটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 500+ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলার 15টি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে 8,000 কম্বল বিতরণ করবে সংগঠনটি। এদিকে রংপুরে ছিন্নমূল ও প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ করেছে উন্নয়ন সংস্থা বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুস্থ ও প্রতিবন্ধী সোসাইটি। নগরীর পানবাজার এলাকায় 1,000 কম্বল বিতরণ করেন তারা। সাতক্ষীরায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাঠি গ্রামের 15 চোরাকারবারি। স্বাভাবিক জীবনে ফিরতে তারা নতুন কর্মসংস্থানে যাবেন বলে জানিয়েছেন সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান। হবিগঞ্জের রিচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 200 বছর পূর্তি উৎসব হয়েছে। সকালে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। শাফিন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। জমজমাট নির্বাচনী প্রচার, জয়ের ব্যাপারে আশাবাদী আতিক ও তাবিদ, আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় তাপস ও ইশরাকের। সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে জানা যাবে কাল। বিএনপির গণজোয়ারকে দিবাস্বপ্ন আখ্যা দিলেন ওবায়দুল কাদের। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হয়েছে, সিটি নির্বাচন সুষ্ঠু না হলে কমিশন ও সরকারকে ছাড়বে না জনগণ, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। টঙ্গীর তুরাগ তীরে হেদায়তের বয়ানের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ 4 জন সহ এ পর্যন্ত 7 মুসল্লির মৃত্যু, কাল আখেরি মোনাজাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যার 7:30, এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।